আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনার সকলকে শেয়ার করব টুনা ফিশ কাবাব। সো দেখতে পারা আমি এখানোর মাঝে টুনা ফিশ লইয়া রাখছি, আর এখানো রাখছি পটেটো, এখানো রাখছি অনিয়ন, রেড অনিয়ন আর ডিম, তারপরে ধনিয়া, গ্রিন চিলি আর সকল স্পাইস রাখছি আমি, যেগুলো দিয়ারি টুনা ফিশ রে মাখাইম। তো দেখতে পারা ভিউয়ার্স, আমি আপনার লগে শেয়ার করবো খেলা আমি টুনা ফিশ কাবাব বানাই। সো দেখতে পারা এখানে মাঝে আমি সল্ট দিয়া মাখাইলাম টুনা ফিশরে, জুড় জুড় হয়েছে। সো ওখানে আমি পটেটো অক্সিন ধরে মাস করে লাইমো, হাত দিয়ে মাস করে লিমো। আমি বয়েল করি আগে রাখি লিছি পটেটোরে, আমি স্কিপ করিলছি, আমি দেখাইছি না। আর আমি এনো একটা পেঁয়াজ রে কাটিয়ে রাখছি, রেড অনিয়ন। এখন আমি পেঁয়াজ রে বালা করি মিক্স করবো টুনার লগে আর আলুর লগে। যত আপনারা মাছ করবা তো একটু ভালো হইব কবাব। সো পালা থেকে আমি মাছ করলাম দেখতে পারলাম। এখন আমি দিলাইম আস্তে আস্তে সব কিছু, স্পাইস দিলাইম, গ্রিন চিলি, ধনিয়া, কারি পাউডার, জিরা, হলুদ, বাখর ভাতা আমি দিলাইমো, দিয়া আমি মিক্স করে নিব। আপনারা বাসা তারপর ট্রাই করবো লা। অনেকে ই আমি একটা কবাব হয় টুনা ফিশ কাবাব। দেখতে পারা ভিউয়ার্স, এখানেও আমি মাস করলাম নাইসলি, মানে সফট হয়েছে, মিক্স হয়ে গেছে সব কিছু এখানেও। মিক্সটা দেখতে পারা। এখন আমি কবাবর শেপে আমি টুনা ফিশরে একটু সেট করব। দেখতে পারা আমি এক এক করি সেট করব। আপনারা যে স্টাইলে বানাইতে চান বানাইতে পারবা, আমার ওই স্টাইল ভালো লাগে, তার লাগে আমি ওই স্টাইলে করলাম। দেখতে পারা আমি অনেক নাইস করি আমার কবাব রে বানাই লিছি। সো এখন আমি একটা ফ্রাই প্যানের মাঝে অয়েল, ডিপ অয়েল দিছি, দিয়া আমি এখন আমার কবাব গুলারে আমি ফ্রাই করবো। দেখতে পারা আমি একটা একটা করে সবটা দিলাইম, বিকজ ডিপ অয়েল অনেক অয়েল আছে আর আমার কবাবগুলো আছে অনেকগুলো জায়গা ধরবো, আমি আস্তে আস্তে দিলাইম সবগুলো।
আপনারা চাইলে খাবারের মাঝে ব্রেড ক্রাম ইউজ করতে পারবা। আমি ব্রেড ক্রাম দিছি না, দিলে আরো একটু ভালো হইব, নাইস হইব, ইয়ামি হইব। সো ভিউয়ার্স দেখতে পারা এখন আমার খাবারগুলা অনেক নাইস হয়েছে, সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবা। আর আমার লগে থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।